দেশি এয়ারলাইন্সগুলো তাদের সীমানা বড় করতে যাচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি সংস্থা বিভিন্ন দেশে তাদের পাখা মেলেছে। বেসরকারি একটি এয়ারলাইন্স চীনের গুয়াংজুর সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করেছে। বিমান বাংলাদেশও এই রুটে ফ্লাইট চালু করবে। ইন্দোনেশিয়ার সঙ্গেও সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। আমাদের বেসরকারি এয়ারলাইন্সে তাদের নিজস্ব প্রচেষ্টায় গত 2 বছরের মধ্যে তারা অনেক আন্তর্জাতিক রুট, স্পেশালি মধ্যপ্রাচ্যের বিভিন্ন আন্তর্জাতিক রুটগুলো তারা পরিচালনা শুরু করেছে। তো তারা যখনই যে কোনো প্রপোজাল দিচ্ছে বা তাদের রুট এক্সপেকটেশনটা আমাদেরকে জানাচ্ছে, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি যাতে তারা সেটা অ্যাচিভ করতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচুর বাংলাদেশি বাস করেন। সেই বাজারটি ধরতে ব্রুনাই, দাম্মাম, দুবাই, আবুধাবি রুটে এয়ারলাইন্সগুলো ফ্লাইট চালু করতে যাচ্ছে। জেদ্দা, দাম্মাম, রিয়াদ এবং আবুধাবির মতো যে ডেস্টিনেশনগুলো আছে, দুবাইয়ের মতো যে ডেস্টিনেশনগুলো আছে, সেই ডেস্টিনেশন আমরা ফ্লাইট অপারেশন জন্য আমরা অলরেডি কাজ করছি। এবং সাথে সাথে আমাদের যে ইউরোপে কিছু ডেস্টিনেশন লাইক লন্ডন এবং রোমে আমাদের সে ফ্লাইট পরিকল্পনা নিয়েছি। আকাশ ছোঁয়ার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন করতে গিয়ে নানামুখী সমস্যার মধ্যে পড়ছে দেশি এয়ারলাইন্সগুলো। জ্বালানির উচ্চ মূল্য, বিমানবন্দরের অত্যধিক ফি, এছাড়া রয়েছে দক্ষ জনশক্তির অভাব। এসব কারণে প্রতিযোগিতায় প্রতিনিয়ত তারা পিছিয়ে পড়ছে বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে। প্রায় প্রতিটি এয়ারলাইন্সের বহরে যোগ হচ্ছে আধুনিক সব উড়োজাহাজ। এসব উড়োজাহাজ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য দেশে সেই অর্থে কোনো প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠেনি। বাংলাদেশে এভিয়েশন ইন্ডাস্ট্রির দিকে আজ পর্যন্ত কিন্তু কোনো সরকারই কিন্তু সেভাবে নজর দেয়নি। যদি সরকার কিছু নজর দিত, কিছু ট্যাক্স মকুফ করত, সারচার্জগুলি উঠিয়ে দিত, আমরা বিদেশি ক্যারিয়ারের সঙ্গে ফাইট করে আমরা পারব। ঢাকায় আমাদের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আমাদের ফুয়েল এখানে বিক্রি হচ্ছে 75 US সেন্ট পার লিটার, এবং একই ফুয়েল আমরা কলকাতা থেকে কিনছি 58 সেন্ট পার লিটার, এবং কুয়ালালামপুরে এটি 55 সেন্ট পার লিটার। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে 56টি দেশের সঙ্গে বিমান চলাচলের অনুমতি রয়েছে, তবে এখন চলাচল করছে মাত্র 10টি দেশের সঙ্গে। ভবিষ্যতে চাহিদা বাড়লে ফ্লাইট সংখ্যাও বাড়বে। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।